নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আমরা আবারও তোমাদের সুবিধার্থের জন্য আরআরবি, এনটিবিসি, সিজিএল এবং সিএইচএসএল এর ক্লাস নিয়ে এসেছি। আমরা কন্টিনিউ ভাবে তোমাদের যেভাবে ক্লাস প্রোভাইড করছি অবশ্যই তোমাদের খুব উপকৃত হচ্ছ, অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আজ আমরা যে ক্লাসটি দিকে এগোচ্ছি সেই ক্লাসটি হচ্ছে আরআরবি এনটিবিসি। আরআরবি এনটিবিসি আমাদের সকল পরীক্ষার্থীদের স্বপ্ন, আরআরবি এনটিবিসি, সিজিএল এবং সিএইচএসএল এই সমস্ত এক্সামগুলি তোমাদের একটি আশা। অবশ্যই আমরা এনটিএস এর ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে, মাল্টিটাস্ক স্ক্রিনের পরীক্ষা অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করেছ, অবশ্যই আমরা তার ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। নেক্সট দিন থেকে অবশ্যই তোমরা এনটিএস এর এক্সামে আমাদের ক্লাস প্রোভাইড করা শুরু করব। তোমরা নেক্সট দিন থেকে আমাদের স্পেশালি একদম ডিফারেন্ট আকারে এমটিএস এর ক্লাস তোমরা পেয়ে যাবে। এমটিএস এ কি বলে দিবে, কি পরীক্ষা দিবে সমস্ত আমরা সেই ক্লাসেই আলোচনা করব, যে কিভাবে এক্সামটা দিতে হবে এবং কোন টপিকের উপর কি নাম্বার আছে। ক্লিয়ার হয়েছে? আজ আমরা আরআরবি এনটিবিসি ফোকাস, আরআরবি এনটিবিসি, সিজিএল এবং সিএইচএসএল ফার্স্ট কোশ্চেনে আমরা আজ নজর দেব কি আছে সেই কোশ্চেনটা। এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30%, 20% এন্ড 10% ইজ, কি বলেছে কোশ্চেনটা। এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30%, 20% এন্ড 10% ইচ, এটা সাকসেসিভ ডিসকাউন্টটা আমাকে বের করতে বলেছে, তাই তো? একদম ইজি প্রসেস। যদি আমরা একটু মুখে করার চেষ্টা করি, 30% মানে 100 মাইনাস 30 তা মানে 70%, বাই 100 যেহেতু পার্সেন্টেজ আছে। এবার বলেছেন 20%, তাহলে 100 মাইনাস 20 তা মানে 80, 80/100 দিনটা 10% ডিসকাউন্ট বলেছে, কি বলে সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে 100 - 10 ইজ ইকুয়াল টু কত, 90/100, এটা হচ্ছে আমার ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ইকুয়েশনের উপর বেস করে আমরা করতে হবে, তাহলে টোটালটাই হচ্ছে আমার ডিসকাউন্টের উপর, টোটাল ভ্যালুটাই আমার কিসের উপর, ডিসকাউন্টের উপর। তাহলে দেখো 70/100 আমরা একবারে করার চেষ্টা করবো, ইন্টু 80/100, 80 কোথা থেকে আসলো তোমার মনে যদি প্রশ্ন থাকে, 100 - 30 ইজ ইকুয়াল টু 70%, দেন 100 - 20 ইজ ইকুয়াল টু 80%, 100 - 10 ইজ ইকুয়াল টু 90%। ক্লিয়ার হয়েছে? কিন্তু তাহলে এটা কত হচ্ছে, 90/100 × 100, তাহলে 100 ক্যান্সেল, 00 ক্যান্সেল, 00 ক্যান্সেল, ঠিক আছে, 2 দিয়ে ক্যান্সেলিং করলাম 5 4, তাহলে 4 9 36, 36 কে সব দিয়ে গুণ করে 252/5, যদি আমরা ক্যান্সেলিং করি তাহলে এটা হচ্ছে, এবার আমাদের 252 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, আমাদের ভাগ করলে 50.40, ক্লিয়ার হয়ে গেছে, 50.40, ক্লিয়ার হয়েছে। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30%, 20% এন্ড 10% ইজ, তাহলে 70/100 × 80/100 × 90/100 × 100%, যদি কারো অসুবিধা হয় ভাগ করতে আমি দেখি।
252 তার মানে 5 5 25 2 কাটলাম কিন্তু যাচ্ছে না 0 ঠিক আছে 4 পয়েন্ট এর জন্য 20 মানে পয়েন্ট এত 0 ক্লিয়ার হয়ে গেছে নেক্সট তার আগে এটা খুব ভালো করে বুঝে নাও ঠিক আছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেন দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 45 দেয়ার ডিফারেন্স ইজ 1/9 অফ দেয়ার সাম সাম মানে প্লাস সাম মানে প্লাস এন্ড দেয়ার ডিফারেন্স মানে মাইনাস মানে ডিফারেন্স মানে কি পার্থক্য অন্ত বাংলায় বলে অন্ত পার্থক্য ঠিক আছে আর সাম মানে যোগফল দেয়ার এলসিএম ইজ দেয়ার এলসিএম ইজ তাহলে কি বলেছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 45 ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই ঘন্টা কি বলেছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 45 their difference is 1/9 of their sum their LCM is তাহলে আমাকে বলে দিয়েছে কি প্রথমে the sum of the two numbers আমি নাম্বারটা জানি না আমি ধরেই নিচ্ছি নাম্বারটা x আর y আমি নাম্বারটা কত ধরে নিচ্ছি x আর y তাহলে x plus y is equal to আমাকে কত বলেছে 45 তাই তো কি বলেছে the sum of the two numbers is 45 তাহলে sum of the two numbers মানে হচ্ছে যে দুটো নাম্বার কে আমাকে ধরতে বলেছে সেই দুটো নাম্বার কি কি x plus y is equal to ভ্যালুটা কত বলেছে 45 ক্লিয়ার আছে and their difference is 1/9 of their sum তাহলে their difference করতে বলেছে difference টা কত x minus y ক্লিয়ার হয়েছে is equal to কি বলেছে দেখো কোশ্চেন অল্প অল্প করে করব অল্প অল্প করে করব কি বলেছে দেয়ার ডিফারেন্স ইজ তো ডিফারেন্স মানে কি x - y ইজ इक्वल टू কি বলেছে 1/9 অফ দেয়ার সাম তাহলে তাহলে সাম করতে বলেছে তাহলে 1/9 x + y ক্লিয়ার হয়েছে সমীকরণ গঠন করাটাই হচ্ছে মূল কাজ ইকুয়েশন সবাই করতে পারবে ক্যালকুলেশনটা কিন্তু সমীকরণ গঠনটাই হচ্ছে ভালো করে বোঝার জিনিস ক্লিয়ার হচ্ছে আমি আবার বুঝিয়ে দিচ্ছি দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 45 তাহলে x plus y is equal to 45 and their difference is 1/9 of their sum তাহলে কি their difference কত x minus y obviously is equal to কত বলছে 1/9 of their sum তাহলে 1/9 sum টা কত x plus y এবার আমরা ইকুয়েশন করে বর্গমূল করে দিচ্ছি তাহলে 9x minus 9y is equal to x plus y তাহলে এই x টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি আর এই y টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কত করে থাকছে দেখো minus x হয়ে যাবে তাহলে 10x আর y টা sorry 8x হবে 9x minus x মানে 8x minus 9y minus y minus y টা এই পাশে কনভার্টেড হয়ে যাবে তাহলে 10y তাহলে minus 10y is equal to 0 দেখো এটাকে দুই দিয়ে ক্যান্সেল করা যায় দুই দিয়ে ক্যান্সেল করলে 4x minus 5y is equal to 0 এটা এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ তাহলে এক দিয়ে আমাকে সমাধান করতে হবে আমি 5 টা দিই তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কি হবে 5x plus 5y is equal to 45 into 5 হয়ে যাচ্ছে 225 ক্লিয়ার হয়েছে ভালো করে ক্লিয়ার করে নেবে আমার আছে 4x minus 5y is equal to 0 তাহলে 5x 5x ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে 9x is equal to কত 225 9x is equal to কত হচ্ছে 225
তাহলে 9 এর ক্যানসেলিং করলে হচ্ছে x 22 ক্লিয়ার হয়েছে এবার যে কোনো একটা সমীকরণে আমি যদি বসিয়ে দেই তাহলে y এর ভ্যালুটাকে আমরা পেয়ে যাব মনে করো এক নং সমীকরণে আমি বসিয়ে দিচ্ছি তাহলে 10x + y is equal to 45 তাহলে 25 + y is equal to 45 তাহলে y is equal to 25 টা ওই পাশে গেল পরে মাইনাস এ কনভার্ট হয়ে গেল 45 - 25 is equal to 20 তাহলে x আর y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম x আর y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম ক্লিয়ার হয়েছে দেখো আমি আরেকটা বুঝিয়ে দিচ্ছি the sum of the two numbers is 45 x plus y is equal to 45 and the difference is difference ki x minus y is equal to ki bolche 1/9 of the sum tale 1/9 x plus 1 eta equation kono tale multiply kore dilam tale 9x minus 9y is equal to x plus 1 tale 8 x te bashe asle 9x theke x minus kore 8x minus 9y minus y minus 10y is equal to 0 তাহলে দুই দিয়ে ক্যান্সেলিং করলাম কত হচ্ছে 4x minus 5y is equal to 0 এটা এক নম্বর এটা দুই নম্বর সমীকরণ তাহলে দেখো এটাকে যদি আমি যদি এক নম্বর সমীকরণটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5y ক্যান্সেলিং হয়ে যাবে তাহলে 5x এক নম্বর সমীকরণটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে 5x plus 5y is equal to 45 into 5 মানে 225 দেখ নিচেটা তো আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব এটা যেমন আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে 4 into 1 মানে 40 তাহলে 4x minus 5y is equal to 0 5y 5y cancel তাহলে না 5x plus 4x তার মানে 9x is equal to 225 তাহলে x is equal to 25 এবার x এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 25 তাই তো এবার যে কোনো একটা সমীকরণে আমি বসিয়ে দিয়ে y মানটাকে বের করে নেব তাহলে এক নম্বর সমীকরণে আমি বসাচ্ছি যেহেতু ইকুয়েশনটা আমার ছোট তাহলে x plus y is equal to 45 তাহলে x এর ভ্যালু কত বসাবো 25 plus y is equal to 45 তাহলে y is equal to 45 minus 25 is equal to 20 তাহলে x and y ভ্যালু x is equal to 25 then after y is equal to 20 their result is completed clear হয়েছে screenshot thank you for watching